আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, মিসও ভালো আছি। আমি নূপুর দত্ত, শাহজাদপুর ক্যাম্পাস থেকে। লাইট ফেয়ার কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের নেব ক্লাস ওয়ানের বাংলা। তো তোমরা সবাই বাংলা বইটা সাথে নাও, আর সাথে খাতা পেন্সিল নিবে। আজকে আমাদের টপিক হচ্ছে, আমরা একটা রিডিং পড়ব একটু, তারপর কি এই প্রশ্ন উত্তর। মিস তোমাদের জন্য লিখে রেখেছি, দেখো প্রশ্ন উত্তর 5 থেকে 8 এই পেজ এই আমরা পড়ব, ঠিক আছে? পড়ব আর খাতায় লিখব। তোমাদের গত ক্লাসে পড়া ছিল কি সাজিয়ে লেখা। আশা করি তোমরা সবাই পড়াটা শিখে নিয়েছো ভালো করে। হ্যাঁ, পড়েছো কি না? এখন আমার সাথে সবাই রিডিং পড়বে, তাই না? অনেক দিন তো আমাদের পড়াশোনা হয়নি, ঈদে আমরা ছুটি কাটিয়েছি, তাই না? তো আমাদের তো সামনে দ্বিতীয় সাময়িক পরীক্ষা আছে, সেই জন্য চলো আমরা পড়া শুরু করি। বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার 50, 5050, আর পাঠ হচ্ছে 3:10:38। চলো আমরা এই পেজটা একটু রিডিং পড়ে নিই। দেখো, এতে একার, বরিগের জ একার, যে লয়কার লে, জেলে বরিগের জ লয়কার লে, জলে জেলে জলে, বরিগের জ একার জাল, জাল ফয়কার ফে, লয়কার লে ফেলে। দেখো ছবিতে দেওয়া আছে কি, জেলে জলে জাল ফেলে। তারপরে এখানে কি আছে, ধ বয়বিন্দু লয়কার লে ধরে, ময়কারে মাছ ও মাছ, ভয়কারে হে দন্তস্বকে সে হেসে, ভয়কার খেয়ে লয়কার লে খেলে। এখানে দেখো ছোট ছোট ছেলে মেয়েরা হেসে খেলে মাছ ধরে, বলেছে কি ধরে মাছ হেসে খেলে। নিচের শব্দগুলোর উপরে ছবিতে খুঁজে বের করি শব্দগুলো। এই যে উপরের ছবি থেকে এখানে নিচে শব্দ নিয়েছে, কী কী নিয়েছে দেখো। এখান থেকে নিয়েছে কি, জেলে বুড়িকে জয়কার লয়কালে জেলে, ফয়কার ফেলে লয়কালে ফেলে নিয়েছে, এই যে এখান থেকে নিল, ফয়কার হে দন্তস্বকে সে হেসে এখান থেকে নিল, এই যে দ্বিতীয় লাইন থেকে, আর ফয়কার খেয়ে লয়কালে খেলে নিয়েছে এখান থেকে। ডট মিলিয়ে একার লিখে, এখানে কিছু ডট চিহ্ন দেওয়া আছে, একার এখানে মাত্রা হবে না, আমরা এই পেন্সিল দিয়ে একারটে হাত ঘুরিয়ে নিই। হাত ঘুরিয়ে কী করবো, পাশে যে কয়েকটা ফাঁকা ঘর আছে, এই ঘরে এই একার চিহ্নটা আমরা বসে দিবি, সহ চিহ্নটা লিখে ফেলি। চলো এতে একার, এই একারটা লিখে ফেলব। আমরা চেষ্টা করবো এখানে যেরকম লেখা আছে সেরকম লেখার, একার আমি লিখে ফেলছি, আমার সাথে সাথে লিখে ফেলো একার। ওকে, মিসের লেখা শেষ হলো, তোমরা আমার সাথে সাথে এই পেজে এই কার্ডটা লিখে ফেলবে। এর আগের পেজগুলো আমরা এইভাবে লিখেছি তো, তাই না? আগের পেজে আমাদের এরকম লেখা ছিল, তোমাদের দিয়েছিলাম লিখতে, তোমরা নিশ্চয়ই লিখেছ। দেখো, এ কার শিখি ও শব্দ করি, এখানে আবার দিয়েছে এই শব্দগুলো এখান থেকে। দেখো বরিগের জয় কার, এখানে ডট দেওয়া আছে, এখানে তোমরা হাত ঘুরাবো, বরিগের জয় কার যে, তারপর কি লয়কার লে, যে লে, এই যে দেখো কি একার উপর ড হাত ঘুরাবো, হয়কার হে তন্তা সাকাশি হেসে, তারপর কি বয়কার বে, লো বেল একটা ফলের নাম, রয়কার রে, লো রেল, যে রেলপথ যেটা দিয়ে ট্রেন যায়। তারপর পড়ি ও লিখি কি, ছয়কার ছে, লয়কার লে ছেলে, ময়কার মেয়ে, অন্তস্ত একার এ মেয়ে, ছেলে মেয়ে কি, ফয়কার খেলা খেলা খেলা, ক বয়বিন্দু লেখালে করে, তার কি ছেলে মেয়ে খেলা করে। তো আমরা এ কার্ড দিয়ে এই 38-এর যেই টপিকটা আছে এটা পড়ে নিলাম। আবার বলে দিচ্ছি, দেখো জেলে জলে জাল ফেলে, ধরে মাছ হেসে খেলে, জেলে ফেলে হেসে খেলে, তারপর এই কার্ডগুলো বসিয়ে দিলাম। আর এখানে কি শব্দ আছে, কিছু শব্দ আছে, দেখো জেলে হেসে, আর দুটো নতুন শব্দ নিয়েছে এখানে ছাড়া, বেল রেল, তারপরে কি ছেলে মেয়ে খেলা করে। তো আমাদের দ্বিতীয় স্বামীকে এই 50 পৃষ্ঠা পর্যন্ত রিডিং ছিল, আমরা মোটামুটি শেষ করেছি। আরও কিছু রিডিং পেজ আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। ওকে, তো আজকের জন্য এই বইটা রাখছি, চলো আমরা আমাদের মেন টপিকে চলে যাই। আজকের টপিক হচ্ছে কি প্রশ্নোত্তর। আমি তোমাদের জন্য লিখে রেখেছি প্রশ্নোত্তর, আর আজকে তারিখ তোমরা খাতায় যখন লিখবে তারিখ দিবে, সিডাব্লিউ লিখে ডেট দেবে 29/07/2021 সাল, আজকে জুলাই মাসের 29 তারিখ।
খাতার প্রথমে শিরোনাম লিখবে প্রশ্নোত্তর, পরে ফলা তাহলে বর্ষয়ন প্রশ্ন, তদুত্তর প্রশ্নোত্তর পাঁচ থেকে আট, এরাকে এক থেকে চার পর্যন্ত আমরা প্রশ্ন পড়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমার বইয়ের নাম, তোমার বাংলা বইয়ের নাম কি, তারপর হন হন পন পন ছড়াটি কে লিখেছেন, মামার বাড়ি কবিতাটি কে লিখেছেন, তারপর আরেকটা কুইক কোশ্চেন ছিল ছেলে মেয়েরা ফুলের মালাতে কোথায় যায়, তাই না? এই চারটা প্রশ্ন ছিল আমাদের, এই চারটা প্রশ্ন পড়া হয়েছে। আজকে আমরা পড়বো পাঁচ থেকে আট, এখানে ছোট ছোট প্রশ্নোত্তর। চলো আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নিই কী কী আছে। পাঁচ নম্বরে আছে কখন, কখন আম ও আম, আগে আমরা পড়বো তারপর লিখবো, ঠিক আছে? আম ও আম করিষ্কর কু ডবিন্দু রাখে রাত একেতে, কখন আম কুড়াতে দন্ত শষ্ক সুখ ও সুখ, বলেছি কি কখন আম কুড়াতে সুখ, আমরা ছড়াতে পড়েছি ঝড়ের দিনে মামার দিশে আম কুড়াতে সুখ, তাই না? সেই লাইন থেকে উত্তরটা চলে এসছে, দেখো কি ঝড় ডবিন্দু রাখে রে ঝড়ের দরিষ্কের দিন নয়কান্নের দিনে আম ও আম করিষ্কর কু ডবিন্দু রাখে রাত একেতে আম কুড়াতে দন্ত শষ্ক সুখ ও সুখ। তো এখানে কী প্রশ্ন ছিল, কখন আম কুড়াতে সুখ, তার উত্তরে কী লিখলাম, ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। পাঁচ নম্বরটা পড়েছো সবাই আমার সাথে, এবার চলো ছয় নম্বরে যাই। ছয় নম্বর হচ্ছে মরিকার মরি গো মৃগ ছয় কাছা দন্ত নাকা, মৃগ ছানা কয়দিকার কী কী কয়কার খা অতিষ্ঠ খায়, মৃগ ছানা কী খায়, এর উত্তরে আমরা লিখবো কি মরিকার মরি গো মৃগ ছয় কাছা নাকা, মৃগ ছানা কী খায়, তরিকে ত্রি মূর্ধন্য তৃণ, মৃগ ছানা মানে হচ্ছে কী জানো, হরিণ ছানা, হরিণের ছানাকে বলে মৃগ ছানা, তরিকে তৃণ তৃণ মূর্ধন্য তৃণ মানে হচ্ছে কি ঘাস, মৃগ ছানা তৃণ কয়কার খা অতিষ্ঠ খায়। কোশ্চেন ছিল মৃগ ছানা কী খায়, তার উত্তরে আমরা কী বললাম, কী পড়লাম দেখো, মৃগ ছানা তৃণ খায়, মানে মৃগ ছানা কী হরিণ ছানা ঘাস খায়। সাত নম্বরে দেখো আমার সাথে বানান করে পড়ো, তোমাদের যাদের বানান করতে প্রবলেম হয়, আশা করি যে প্রবলেম হবে না, বানান করে পড়ে না, তাহলে নিজে নিজে প্রশ্ন করে নিজে নিজে উত্তর লিখতে পারবে। কয়েকের কৃ মঠিনস্য কৃষক কয়দিকের কি কৃষক কি কয়েকের কা বরিগজ কাজ ক বৈদিকরাকে রে ন করেন কৃষক কি কাজ করেন, প্রশ্ন করলাম তারপরে হচ্ছে কি উত্তরে কি কয়েকের কৃ মঠিনস্য কৃষক কয়েকের কৃ মঠিনস্য কৃষি কৃষি কয়েকের কা বরিগজ কাজ কৃষক কৃষি কাজ ক বৈদিকরাকে রে ন করেন কৃষক কৃষি কাজ করেন। আট নম্বর কয়েকের বা কয়েকের বা বাবা কয়দিকের কি বাবা কি মায়ের মা ছ মাস ধর একের রে ন ধরেন বাবা কি মাছ ধরেন, উত্তর কি বয়কার বা বয়কার বা বাবা মরিকার মৃ বয়কার গেল গেল মরিকার মা ছ মাস ধ বৈদিকে রে ন ধরেন, উত্তরে কী বলা আছে বাবা মরিকের মাছ ধরেন। তো মিস যেভাবে লিখেছি তোমরা খাতা এইভাবে লিখবে, মিস দেখো শিরোনামের পর এক লাইন, তোমরা একটু দু লাইনও ফাঁকা রাখতে পারো, আর প্রত্যেকটা শব্দের পরে দেখো মিনিমাম এক আঙুল পরিমাণ ফাঁকা জায়গায় লিখেছি, তোমাদের এক লাইনে যদি জায়গা না হয়, মিস তো এক লাইনে লিখেছি পেন দিয়ে লিখেছি, তাই তোমরা পেন্সিল দিয়ে লিখবে, পেন্সিলের দাগটা একটু তো মোটা হয় আমরা জানি, যদি জায়গা না হয় আমরা কী করবো নিচের লাইনে চলে আসবো, ওকে নিচের লাইনে লিখবো, তারপর থেকে আবার লাইন শুরু করবো। প্রত্যেকটা শব্দের মাঝে দেখো মিস এক আঙুল পরিমাণ ফাঁকা জায়গা লিখেছি, তোমরা যখন লিখবে তখন চেষ্টা করবে যাতে এভাবে লেখার ফাঁকা জায়গা যাতে থাকে, সেটা চেষ্টা করবে লেখার জন্য, ওকে? তো মিস বানান করে পড়ে দিলাম, চলো এই পড়াটা আমরা আবার একটু জেনে নেই, পড়ে নেই। পাঁচ নম্বরে ছিল কখন আম কুড়াতে সুখ, উত্তর হচ্ছে কি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, আমি উত্তরটা আবার বলছি কখন আম কুড়াতে সুখ, ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। দাঁড়ি ছয় নম্বরে হচ্ছে মৃগ ছানা কী খায়, এর উত্তর আমরা কী লিখবো মৃগ ছানা তৃণ খায়, মৃগ ছানা তৃণ খায়। সাত নম্বর কৃষক কী কাজ করেন, উত্তর হচ্ছে কি কৃষক কৃষি কাজ করেন, উত্তর কৃষক কী কাজ করেন কৃষক কৃষি কাজ করেন। আট নম্বর বাবা কী মাছ ধরেন, উত্তরে লিখবো কি বাবা মৃগের মাছ ধরেন। তো মিস এর যে পাঁচটা কোশ্চেন সরি চারটা যে কোশ্চেন অ্যান্সার তোমাদের পড়ালাম সেই সুন্দর করে পড়ে হোমওয়ার্ক করে মিসকে সবাই জমা দিবে, ঠিক আছে? তো আজকের মতো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি, সবাই ভালো থেকো আর সবাই সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম।